Assalamualaikum दर्शक, welcome to my channel Samia's Cooking। आशा करी आपनारा जे जेखाने आछेन सबाई भालो आछेन। आजके आबार एसे पड़लाम आपनादेर माझे एकटी नतुन वीडियो निये, आर सेटी होलो चिकेन अंथन रेसिपी। बांग्लादेशेर चाइनीज रेस्टुरेंटगुलोते सूपेर साथे ए अंथनटा सार्व करे। एटा बानाते एकदमई झामेला नेई, खूब सहजे बासाई तैरी करे फेला जाए। बराबरेर मतेई ट्रिक्स एबं टिप्सेर साथे थाकछे ए रेसिपिटी। आज आमि ए रेसिपिटी आपनादेर साथे शेयर करब। तो चलुन कथा ना बाड़िये चले जाई मूल रेसिपिते। ভিডিওটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। চিকেন অন্থন তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তো ডিমটা আমার ফাটানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, এতে করে অনেক বেশি ক্রিসপি হবে। দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, আর শেষে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবকিছুকে হালকা এভাবে একটু মাখিয়ে নিতে হবে। এখন হাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ক্ষেত্রে পানিটা একসাথে ঢালতে যাবেন না, এতে করে বেশি পানি পড়ে গেলে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়ে যাবে। এখানে আমার 1/4 কাপের মতো পানি লেগেছে। দেখুন ডোটা ঠিক এরকম হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। তো ডোটা মথা হয়ে গিয়েছে, এবার একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাতে এর ভেতরে বাতাস পৌঁছাতে না পারে। এটিকে এভাবে রেস্টে রাখতে হবে কমপক্ষে 30 মিনিট। এবার চিকেন অন্থন তৈরি করার জন্য ভেতরে চিকেনের পুরটা তৈরি করব। তো এখানে আমি হাড় ছাড়া 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম। দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 3-4টা থেতো করা কাঁচামরিচ। এভাবে একটু থেতো করে দিলে কাঁচামরিচগুলো সরাসরি মুখে লাগে না। দিচ্ছি আধা চা চামচ চিনি, চিনিটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে পুরের টেস্টটা ভালো আসে। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর শেষে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সবকিছুকে একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা এই কাজটি চাইলে হাত দিয়েও করতে পারেন, আর ভেতরের পুরটার মধ্যে যদি আরও কিছু অ্যাড করতে চান তবে এই ক্ষেত্রে অ্যাড করে নিতে পারেন। কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এই কয়েকটা জিনিস দিয়ে চিকেন অন্থনটা তৈরি করে। তো ভেতরের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আর এরই মাঝে আমার ডোটাও হয়ে গিয়েছে। আমি ওপর থেকে কাপড়টা সরিয়ে নিচ্ছি, দেখুন এটি আগের থেকে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এবার ডোটাকে একটু সাইজে লম্বা করে নিতে হবে। এখন একটা ছুরি দিয়ে কেটে আমি আমার সুবিধা মতো ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো ডোটা দিয়েও একটি বড় রুটি তৈরি করে নিতে পারেন। তো আমি আমার সুবিধা মতন এখানে 4টি লিচি কেটে নিয়েছি, আর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা ময়দা ছিটিয়ে নিলে কিন্তু রেজাল্ট অত বেশি ভালো পাবেন না, অর্থাৎ রুটিটা বেলার সময় হাতে লেগে লেগে আসবে, কিন্তু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলে এই প্রবলেমটা আর হবে না। তো আমি এখানে খুব পাতলা করে একটি রুটি বেলে নিয়েছি, দেখুন রুটিটা ঠিক এইরকম পাতলা হবে যাতে এভাবে হাতে নিলে নিচ থেকে হাতটা দেখা যায়। এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে স্কোয়ার অর্থাৎ চারকোনা সাইজ করে কেটে নিতে হবে। আর এই সাইডের চারপাশের এই অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে আরেকটি বানাবো। এবার রুটিটার মাঝখান বরাবর দুই পাশ দিয়ে কেটে একটা রুটিকে সমান 4 পিস করে নিয়েছি। দেখুন পিসগুলো কতটা পাতলা হয়েছে। এক্ষেত্রে রুটি বানিয়ে রাখার একটা টিপস বলি, এভাবে সমান প্লেটে রুটিটাকে রেখে হালকা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে এর ওপরে আরেকটা পিস রাখতে হবে। এবার আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে আরেক পিস রাখতে হবে। এভাবে রাখলে কিন্তু একটা পিসের সাথে অন্য পিস আর কখনোই লেগে যাবে না। এবার অন্থনটা বানানোর জন্য এখান থেকে আমি 1 পিস শীট নিয়ে নিয়েছি, আর যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে 1 চা চামচ পুর ঠিক শীটের যে কোনো এক পাশে নিতে হবে।
তো আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। এবার এটাকে এভাবে উল্টিয়ে নিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, এমন ভাবে লাগাতে হবে যাতে নিচেরটার সাথে পুরোপুরি লেগে যায়, তা না হলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এই দুই কর্নারটা ধরে মাঝে এভাবে একটু চাপ দিয়ে কর্নারগুলোকে এভাবে একটা আরেকটার ওপরে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে একটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি করে দেখাচ্ছি। অন্থন কিন্তু বলো তো অনেক শেপেই বানানো যায়, কিন্তু এ ওয়েটাই আমার কাছে সব থেকে ইজি মনে হয়, তাই আমি এভাবেই বানিয়ে দেখাচ্ছি। আর চাইনিজেও কিন্তু ঠিক এই প্রসেসেই বানায়, তো ঠিক সেম প্রসেসে আমি এখানে সবগুলো অন্থন বানিয়ে নিয়েছি। এবার আমি একটু ফ্রোজেন পদ্ধতিটা বলে দিই। সবগুলো অন্থন এভাবে বানিয়ে নিয়ে একটা প্লেট একটু ছড়িয়ে ছড়িয়ে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে এক মাসের মতো সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তো আমি একটা এয়ারটাইট বক্সে ভরে নিয়েছি, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর বাকিগুলো আমি ভাজার জন্য নিয়ে যাচ্ছি। অন্থনগুলো ভাজার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যানে আধা লিটারের মতো তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে গেলে বানিয়ে রাখা একটা একটা করে অন্থন একটু ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর অন্থনগুলোর এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এর মাঝে একটা চামচ দিয়ে পুরের জায়গাটাকে এভাবে একটু চেপে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর এরকম দুই পাশ হালকা একটু ব্রাউন কালার এসে পড়লে তেলটা একটু ঝরিয়ে নিয়ে টিস্যুর উপরে তুলে নিচ্ছি, এতে করে টিস্যুতে এক্সট্রা তেলটাও মুছে যাবে। এবার আমি আপনাদের সুবিধার জন্য আরেক ব্যাচ করে দেখাচ্ছি। আর এই অন্থনগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, দুই পাশ হালকা একটু বাদামি কালার এসে পড়লে এগুলোকে তুলে ফেলতে হবে, কেননা এগুলো ঠান্ডা হয়ে আসলে কিন্তু কালারটা আরেকটু বেশি ব্রাউন হয়ে যায়। তো ঠিক এই প্রসেসে আমি এখানে সবগুলো অন্থন ভেজে নিয়েছি। দেখুন সবগুলোই কি সুন্দর কালার হয়ে গিয়েছে, কিন্তু এগুলো দেখতে একটু অসম্পূর্ণ লাগছে, তাই এর মাঝে একটু সসটা দিয়ে দিচ্ছি। অন্থন কিন্তু স্যুপ দিয়ে খেতেই বেশি মজা লাগে। আর এখন আপনাদের মনে একটু প্রশ্ন জাগতে পারে, এগুলো কি ভেতরে মচমচা হয়েছে কিনা, তাই আপনাদের একটু সাউন্ড আমি শুনিয়ে দিচ্ছি। দেখুন এর সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন এটি কতটা মচমচা হয়েছে। আর ভেতরটাকে একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু পুরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আপনারা দেখে এটা বুঝতে পারছেন। আর এটা সসের সাথে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তো তৈরি হয়ে গেল আমার আজকের চিকেন অন্থন রেসিপি। আপনারা এটি বাসায় তৈরি করে আমার ফেসবুক গ্রুপে একটি পিক দিয়ে আমার সাথে শেয়ার করতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন হতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন যে কোনো ভিডিওরই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।